আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম দুটো মজাদার রেসিপি নিয়ে, আর আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার একটি প্ল্যাটারের রেসিপি শেয়ার করব। আজকের প্ল্যাটারটি আমি সাজিয়েছি ক্রিসপি চিলি চিকেন এবং সেই সাথে স্পাইসি থাই চিকেন ফ্রাইড রাইস। এই দুটো রেসিপিই কিন্তু তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অসম্ভব মজাদার। আজকের রেসিপি দুটো কিন্তু আমি একদমই ঘরোয়াভাবে তৈরি করব রেস্টুরেন্টের স্বাদে। আশা করছি আজকের দুটো রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। প্রথমে আমরা ক্রিসপি চিলি চিকেনটাকে তৈরি করে নিব। এর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি, আর এখানে প্রায় এক কাপের চাইতে কিছুটা বেশি মুরগির মাংস রয়েছে, আর এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, এবং এখানে এক চা চামচ পরিমাণ রয়েছে জিরা রসুন এবং কাঁচামরিচ বাটা। এবার আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি রেডিমেড মাংসের মশলা কোয়ার্টার চা চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1টি ডিম এবং 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে পানি ছাড়া সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই ভিডিওটুকু আমার ধারণ করা হয়নি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দা নেওয়া যাবে। সব কিছু পানি ছাড়া খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি একে একে সবগুলো দিয়েছি, আর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এভাবে করে সবগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু চুলোর আঁচটাকে মিডিয়াম করে দিলেই হবে, যেহেতু এখানে হাড়ছাড়া মাংস ব্যবহার করেছি, যার কারণে ভাজতেও খুব বেশি সময় লাগবে না। আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে এবং এরকমই আরও মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চিকেনগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল ছড়িয়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ পরিমাণ নিয়েছি রসুন কুচি। এবারে সব কিছুকে প্রথম পর্যায়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এই রসুনটাকে যতটা সম্ভব একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমি সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুটা সময় ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব আদা বাটা, এবং রসুন জিরা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। তবে এই বাটা দুটো মশলা কিন্তু না দিলেও হবে, তবে দিলে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। এবার এই মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিছুটা সময় ভেজে নিতে হবে। বেশ কিছুটা সময় ভাজার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদের উপর নির্ভর করে একটু বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এবার আবারও সব কিছুকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাইট সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ডার্ক সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এই সস দুটোর মধ্যে একটা দিলেই হবে, আর ডার্ক সয়া সসটা আমার ফ্রিজে ছিল, যার কারণে একটু জমে গিয়েছে। এবার আমি এর মধ্যে ওয়েস্টার সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। সব শেষে আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে যে কোনো একটি সয়া সস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিই। সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর 1/4 চা চামচ পরিমাণ পাপরিকার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মধু। মধুর পরিবর্তে চিনি দেওয়া যাবে, তবে মধু দিলে দেখতে একটু বেশি ভালো লাগবে। এবার আমি এর মধ্যে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই চিলি চিকেনটি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে চেষ্টা করবেন প্রত্যেকটি উপকরণ দিয়ে চিলি চিকেনটি তৈরি করার। এবার সব কিছুকে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/3 কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। এবার আমি আবারও সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার এই মাংসগুলো দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর চেষ্টা করবেন সম্পূর্ণ রান্নাটা চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে করতে। এবার আমি সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে।
আর এই মাংসগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর নামানোর আগে আমি এর মধ্যে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে, তাছাড়াও খেতেও অনেক বেশি মজাদার হবে। তিল দেওয়ার পরে কিন্তু আমি চুলোটাকে বন্ধ করে দিয়েছি আর ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। এবার আমি আরেকবারের মতো সব কিছু নেড়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই চিলি চিকেনের কালারটা কত বেশি সুন্দর হয়েছে এবং দেখতে কত বেশি লোভনীয় লাগছে। এভাবে করে একবার চিলি চিকেন আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে এই চিলি চিকেনটা অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে চিলি চিকেন রান্না করলে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও কোনো অংশে কম হয় না। এবার তৈরি করে নিব আমাদের প্ল্যাটারের আরও একটি মজাদার খাবার, এবং সেটা হচ্ছে স্পাইসি থাই চিকেন ফ্রাইড রাইস। এর জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি, সয়াবিন তেল। এবার আমি এর মধ্যে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি একটি হামানদিস্তার মধ্যে 1টি সম্পূর্ণ রসুন এবং এখানে 4 থেকে 5টির মতো পাকা মরিচ নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ছেঁচে নিতে হবে, তবে একদমই ব্লেন্ড করে ফেলা যাবে না। এবার পেঁয়াজের সাথে সাথে এখানে রসুন এবং এই পাকা মরিচটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই রসুন মরিচ এবং পেঁয়াজটা ভাজা হতে হতে আমাদের মাংসটাকে প্রিপারেশন করে নিতে হবে। আর এর জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 1/2 কাপ, এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন জিরা বাটা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এক্সট্রা আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই, আপনারা যতটুকু পরিমাণ মুরগির মাংস নেবেন তার উপর নির্ভর করে এখানে বাটা মশলা দিয়ে দিবেন। এবার এই পেঁয়াজ রসুন মরিচের সাথে কিন্তু এই মাংসটাকেও বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো। এবার স্পাইসি থাই চিকেন ফ্রাইড রাইস রান্না করে নেওয়ার জন্য আমাদের আগে থেকে পোলার চাল সিদ্ধ করে রাখতে হবে। আমি এখানে 1 কাপের মতো পোলার চাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করতে হবে, লবণ কিংবা তেল কোনোটা দেওয়ারই প্রয়োজন নেই। আর একদম 90% মতো চালটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার সে রান্না করে নেওয়া পোলাও ভাতটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চালটাকে রান্না করে নেওয়ার পর একটি ছড়ানো পাত্রের মধ্যে ফ্যানের নিচে রেখে দিতে হবে, এতে করে চালটা ঝরঝরে থাকবে এবং খুব বেশি সিদ্ধ হয়ে যাবে না। এবার স্পাইসি থাই চিকেন ফ্রাইড রাইস রান্না করে নেওয়ার জন্য আমাদের একটি সসের মিশ্রণ তৈরি করে নিতে হবে, যার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ওয়েস্টার সস, নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো টমেটো সস, আর এখানে আপনারা চাইলে চিলি সস ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ। এবার এর মধ্যে লাইট সয়া সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এবার এই সবগুলো সসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে এর মধ্যে কিন্তু আমাদের আরও কিছু উপকরণ মেশাতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, চাইলে এখানে সম পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে। এবার আমি এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব 1/4 চা চামচের মতো টেস্টিং সল্ট। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চেষ্টা করবেন প্রত্যেকটি উপকরণ এখানে ব্যবহার করতে, এতে করে টেস্ট অনেক বেশি ভালো হবে। এবার আমি সসের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। আর চালটাকে কিন্তু আপনারা একদমই শক্ত রাখবেন না, এতে করে কিন্তু চালটা খেতে মোটেও ভালো লাগবে না আর একদমই নরম করে ফেলা যাবে না। চালটা সিদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে সঙ্গে সঙ্গে একটি ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে ফ্যানের নিচে রেখে দিতে হবে। আমি এখানে গাজর কুচি নিয়েছি 1/2 কাপের মতো, আর এখান থেকে 1/2টা গাজর কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার এর মধ্যে আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, তবে হাতের কাছে না থাকলে গাজর ক্যাপসিকাম কোনোটা না দিলেও হবে, এতে করেও খেতে ভালো লাগবে। এখানে আমি 10টির মতো কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচগুলোকে একদম মিহিভাবে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে কাঁচামরিচের যে বিচিটা সেটা আলাদা হয়ে গিয়েছে এবং এই কাঁচামরিচটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ফ্রাইড চিকেনটা খেতে, চেষ্টা করবেন দেওয়ার জন্য। বাকি গাজর কুচিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই ফ্রাইড চিকেনটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে, আর যেহেতু আমরা এই চালটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এর জন্য সময়টা অনেক বেশি কম লাগবে।
খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই চালটা কতটা পারফেক্ট হয়েছে। চালটাকে কিন্তু শক্ত রাখা যাবে না, কারণ পরবর্তীতে কিন্তু আমরা এর মধ্যে কোনো প্রকার পানি দেইনি। ক্রিস্পি চিলি চিকেনের সাথে স্পাইসি থাই চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার। আপনারা চাইলে দুটো একসাথে একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করেছি একদমই সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাছাড়াও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।